হ্যালো আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি আপনারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করবেন কারণ আমরা খুব সুন্দর সুন্দর ভিডিওজ আপলোড করছি এই ভিডিওজগুলোর ব্যাপারে আপনাদের খবরই যাবে না নোটিফিকেশনই যাবে না যদি না আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আর যদি না আপনারা বেল আইকনটা প্রেস করে থাকেন সো দেরি না করে আজকের টপিকে আমরা চলে যাচ্ছি আজকের টপিকটা হচ্ছে যে আমরা যে অনুতাপ করি অনুতাপের চিহ্ন কী আমরা কিভাবে বুঝতে পারবো যে আমরা সত্যিকারে অনুতাপ করেছি কি করি নাই আমরা যাব দ্বিতীয় করিন্থিয় সাত অধ্যায় দশ থেকে এগারো এখানে লিখেছে ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ যা পরিত্রাণের পথে চালিত করে প্রথম জিনিস যেটা এখানে বলছে এখানে বলছে ঐশ্বরিক দুঃখ তার মানে দুঃখ দুই রকমের আছে যেটা আমরা একটু পরেও দেখতে পারবো ঐশ্বরিক দুঃখ আর জাগতিক দুঃখ ঐশ্বরিক দুঃখ কি করে আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায় যখন আমি পাপ করি আমার মধ্যে দুঃখ আসলো আমার মধ্যে অনুশোচনা আসলো আমার মধ্যে একটা খুব খারাপ লাগতো আমি কেনই পাপটা করলাম কেন পাপটা করলাম কেন ঈশ্বরের মনে আবার দুঃখ দিলাম কেন যিশুকে আবার কুশারোপিত করলাম ঈশ্বর আমাকে এত প্রেম করেছে ঈশ্বর আমাকে অনুগ্রহ দিয়েছে ঈশ্বর আমার উপর দয়া করেছে যিশু আমার জন্য খুশে মারা গেছেন আর আমি আবার পাপ করেছি কি করলাম কি করলাম কি করলাম কেন করলাম কেন পাপ করলাম প্রভু সরি প্রভু আমি কেন পাপ করলাম এরকম একটা দুঃখ আমার মধ্যে এসছে এই দুঃখটা দুই রকম হতে পারে ঐশ্বরিক দুঃখ জাগতিক দুঃখ জাগতিক দুঃখ কি করে আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যায় না বারবার বলছি ইস কি করলাম কেন হলো উফ ভাল লাগছে না প্রভুর বিরুদ্ধে কাজ করলাম আবার গিয়ে সেম কাজ করছি কোনো অনুতাপ নেই এটা হচ্ছে জাগতিক দুঃখ আর ঐশ্বরিক দুঃখ হচ্ছে যেটা আমাকে অনুতাপের দিকে নিয়ে যায় আমি মদ সিগারেট খেয়েছি ভুল করে প্রভু আমি খাই আমি খাই না কিন্তু বন্ধুদের পাল্লায় পরে হঠাৎ খেয়ে ফেলেছি প্রভু আর খাবো না মুখ থেকে গালি বেরিয়ে গেছে প্রভু আর দেব না রাগ করেছি প্রভু আর করব না কামলালসা করেছি প্রভু আর করব না পরচর্চা পরনিন্দা করেছি প্রভু আর করব না নোংরা ভিডিওস দেখেছি প্রভু আর করব না বন্ধুদের সঙ্গে খারাপ জোকস বলেছি প্রভু আর করব না এটাকে বলে অনুতাপ করা যদি সত্যিকারে আমার মধ্যে ঐশ্বরিক দুঃখ এসে থাকে পাপ করার পরে এটা আমাদেরকে অনুতাপের দিকে নিয়ে যাবে আপনি নিজেকে প্রশ্ন করুন অনুতাপ তো দূরের কথা আপনার মনে কি দুঃখ হয় পাপ করার পরে অনুশোচনা হয় নাকি আপনি নিজের পাপটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন হ্যাঁ এটা আমার চরিত্র আমি তো পাপি মানুষ তো সবাই পাপি পাপ তো হবেই এটা কি অ্যাকসেপ্ট করে নিয়েছেন আপনার জীবনে আপনার মধ্যে পাপ করলে কি রাগ হয় নিজের উপরে পাপ করলে কি দুঃখ আসে নাকি হ্যাঁ করেছি করেছি ঠিকই আছে কি হয়েছে কামলালসা করেছি হ্যাঁ আমাদের শরীরের মধ্যে হরমোন আছে পাপ করবই করবোই কামলালসা তো হবেই সিগারেট মদ হ্যাঁ খাই মানুষের তো প্রত্যেক মানুষেরই কিছু না কিছু একটা অভ্যাস আছে আমার এটা অভ্যাস আছে আমি খাই পরচর্চা পরনিন্দা কেন করছেন ওমা পরচর্চা পরনিন্দা করছি না আমি ওর ব্যাপারে একটু ওইখানে এমনিই বলছি আর কি এটা কোনো পাপ না এটা এইসব চলে সবাই করে আমরা কি এরকম ধরনের অজুহাত দিই সবাই করে তা আমি করব। এটা আমার চরিত্রের মধ্যে আছে এটা আমার হরমোনের মধ্যে আছে মানুষ হয়েছে তো করবোই এরকম কি অজুহাত দেখান যদি দুঃখই নাই অনুশোচনায় নাই আপনি নিজের খ্রিস্টান জীবনের উপর একটা প্রশ্ন চিহ্ন রাখুন আপনি কি সত্যি খ্রিস্টান আপনি কি সত্যি পরিত্রাণ পেয়েছেন কোনো দিন আপনি কি সত্যিকারে যিশুর উপরে বিশ্বাস করেছেন কোনো দিন না সব কিছু একটা জাস্ট একটা নাটক আর যদি দুঃখ হয়ে থাকে প্রশ্ন করুন এই দুঃখটা কি আপনাকে অনুতাপের দিকে নিয়ে যায় আবার ঘুরে ফিরে ওই আবার সেইম পাপে বারবার 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 ঘুরছেন কি বলছে ঐশ্বরিক দুঃখ নিয়ে আসে অনুতাপ যা পরিত্রাণের পথে চালিত করে যদি আমি প্রকৃতভাবে অনুতাপ করি ওইটা আমাকে পরিত্রাণের দিকে নিয়ে যাবে কিন্তু যদি আমি অনুতাপ না করি আস্তে আস্তে আমি পরিত্রাণের থেকে দূরে চলে যাব ঈশ্বরের থেকে দূরে চলে যাব মারা গেলে আমার আর কোনো আশা থাকবে না আমি নরকে জ্বলতে হবে আপনি ভাবুন আপনি কি অনুতাপ করেন যদি না করে থাকেন সাবধান আপনি একদিন না একদিন নিজের পরিত্রাণ হারাবেন একদিন না একদিন আপনি ঈশ্বরের থেকে দূরে চলে যাবেন মণ্ডলীর থেকে দূরে চলে যাবেন বাইবেল পর আপনার বন্ধ হয়ে যাবে প্রার্থনা করা আপনার বন্ধ হয়ে যাবে মণ্ডলী যেতে ভালো লাগবে না নানান অজুহাত দেখাবেন আপনি বুঝে নেবেন যে আপনি ঈশ্বরের থেকে দূরে চলে যাচ্ছেন আর এমন একদিন আসবে যেদিন আপনার পাপের প্রতি অনুশোচনাই বন্ধ হয়ে যাবে আপনি পাপ করলে আপনার খারাপই লাগবে না কারণ তখন পবিত্র আত্মা আপনাকে অলরেডি ছেড়ে দিয়েছে যা তুই যা ইচ্ছা কর তো অনুতাপ করাটা খুব ইম্পর্টেন্ট এখন অনুতাপের চিহ্ন কি কি কিভাবে আমি বুঝবো যে অনুতাপ করেছি এখানে আছে এ আগের বয়সটা সেখানে অনুশোচনার কোনো অবকাশ নেই কিন্তু জাগতিক দুঃখ নিয়ে আসে মৃত্যু আমার যদি জাগতিক দুঃখ মানে আমি দুঃখ করেছি ঠিক আছে কিন্তু অনুতাপ করছি না এটা হচ্ছে জাগতিক দুঃখ এটা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায় যেটা আমি একটু আগে বললাম এখন আমরা পরটা যাচ্ছি দেখো ঈশ্বরের অভিমত অনুযায়ী তোমাদের মধ্যে কি সব বিষয় উৎপন্ন করেছে একটা একটা আমরা দেখছি কত আগ্রহ আগ্রহ এক্সাইটেড বাইবেল পড়তে আগ্রহ প্রার্থনা করতে আগ্রহ মণ্ডলি যেতে আগ্রহ পবিত্রতা থাকতে আগ্রহ আপনি কি বাইবেল পড়তে আগ্রহী আপনি কি প্রার্থনা করতে আগ্রহী আপনি কি মণ্ডলি যেতে আগ্রহী আজকে মণ্ডলি যাব কি শিখবো আজকে আজকে মণ্ডলি যাব ভাই বন্ধুদের সাথে দেখা হবে আজকে প্রার্থনা করব ভালো করে আজকে বাইবেল পড়ব কি শিখব ঈশ্বর আমাকে আজকে জানি কি দেবে এটার জন্য আগ্রহী আপনি কি আগ্রহী নাকি আপনারও রবিবার সানডে যেতে হবে ইস বাইবেল পড়তে হবে ইস প্রার্থনা করে নি কোনো মতো দুই মিনিট শেষ ঈশ্বর সারাদিন ভালো রেখেছ সুস্থভাবে রেখেছ অনেক ধন্যবাদ প্রভু আমেন খাওয়ার আগে প্রভু খাদ্য দান করেছ ধন্যবাদ আমেন এই কি আপনার প্রার্থনা মণ্ডলী যাওয়ার কথা আসলে আপনার বিরক্ত ফিল লাগে বোর লাগে নাকি আপনি আগ্রহী এস যাব। প্রশ্ন করুন নিজেকে তারপরে বলছে নিজেদের শুদ্ধ দেখানোর জন্য কত আকুলতা নিজেদেরকে পবিত্র করার জন্য আকুলতা ডেস্পেশন আমি নিজেকে পবিত্র করতে হবে নিজেকে ভালো পথে চালাতে হবে আমি ভালো কাজ করবো ধার্মিক কাজ করব পবিত্র হব পাপ থেকে দূরে চলে যাব আপনি কি ধার্মিক হওয়ার জন্য আকুল ব্যাকুল এক্সাইটেড কি করলে আমি ধার্মিক হতে পারবো কি করলে আমি পবিত্র হতে পারবো কি করলে আমি ঈশ্বরের বাক্যটা আরও ভালোভাবে বুঝতে পারবো আমি মন্ডলীর পাস্টার বা লিডার বা ডিকন বা অন্যদের কাছে গিয়ে বলবো আমাকে একটু শিখান আমি কিভাবে ধার্মিক হতে পারবো কিভাবে পবিত্র হতে পারবো কিভাবে ভালো কাজ করতে পারবো আমি নিজেকে শুদ্ধ প্রমাণিত করার জন্য আকুল আপনার মধ্যে কি আকুলতা আছে না আপনি পবিত্রতা ধার্মিকতা এটা নিয়ে চিন্তাই করেন না আমার যে পবিত্র হতে হবে আমার যে ধার্মিক হতে হবে আমার যে ভালো কাজ করতে হবে এটা আপনার মাথাতেই আসে না যদি সত্যিকার অনুতাপ করে থাকেন এটা আপনার মাথাতে আসবে আপনার মধ্যে আকুলতা থাকবে তারপরে কত না ধিক্কার ধিক্কার পাপের প্রতি নিজের মধ্যে যে পাপটা আছে এটার প্রতি ধিক্কার আমি কেন এই পাপটা করলাম কেন বারবার পাপ করি কেন আমি পবিত্র হতে পারছি না আমি যেই জিনিসটাকে ধিক্কার করি ওই জিনিসটাকে নিশ্চয় আমি আগলে রাখবো না ওইটাকে আমি সরিয়ে দেবো এ চা যা আপনি প্রশ্ন করুন আপনি কি নিজের পাপটাকে আগলে রাখছেন যে হ্যাঁ এটা তো আমার চরিত্র আমার পাপটা খুব ভাল লাগে আমার এই পাপটা করতে খুব ভাল লাগে খুব মজা লাগে এটা না করলে আমার হয় না এটা আমার করতেই হবে তার মানে আপনি কোনোদিন অনুতাপই করেননি আমরা যদি সত্যিকারে অনুতাপ করি তখন আমাদের মধ্যে পাপের প্রতি ধিক্কার আসবে নিজের জীবনে যখন আমি পাপ দেখব। আমার মধ্যে ধিক্কার আসবে আমি মণ্ডলীর অন্য ভাই বোনদের জীবনে যখন পাপ দেখবো আমার ধিক্কার আসবে মানুষটার প্রতি না কিন্তু তার ভিতরে যে পাপটা আছে ওইটার প্রতি আমাদের কি পাপের প্রতি ধিক্কার আসে তারপরে বলছে কত আশঙ্কা আশঙ্কা মানে হচ্ছে একটা শঙ্কা একটা এক ধরনের ভয় যে যদি কিছু হয়ে যায় এই যদি কিছু হয়ে যায় কিন্তু টেনশন বলছে না টেনশন না যায় কি হবে কি হবে না মরে যাব না বাঁচব করোনা ভাইরাস এসছে মরে যাবো কি হবে কীভাবে না ওইটার কথা বলছে না আশঙ্কা বলছে আমি কোনো একটা কাজ করার আগে কোনো একটা কথা বলার আগে কোনো একটা মানুষের সঙ্গে দেখা করার আগে কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে এর আগের থেকেই আমার মধ্যে একটা আশঙ্কা আসবে যে এই পরিস্থিতিটা হয়তো আমাকে পাপের দিকে নিয়ে যাবে উদাহরণস্বরূপ সাপোজ ধরেন না আপনি কোনো একটা দিন আগে যিশুর শিষ্য হওয়ার আগে আপনি সিগারেট খেতেন খুব খেতেন যিশুর শিষ্য হওয়ার পরে আপনি সিগারেট বাদ দিয়েছেন এখন হঠাৎ আপনার বন্ধু পুরনো একজন বন্ধু ফোন করে বলেছে এই শুন আমরা যত সব পুরোনো বন্ধুরা আছি সবাই একসাথে মিলে একটা গেট টুগেদার করবো চল আসবি তা আপনি ভাবলেন হ্যাঁ ভালো কথা পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে খুব সুন্দর আমি যাব ফট করে যাওয়ার সময় আপনার মধ্যে আশঙ্কা আসবে একটা ভয় আসবে একটা চিন্তা আসবে সব পুরোনো বন্ধুরা একসাথে পার্টি করবে গেট টুগেদার করবে তারা তো যিশুর বিশ্বাসী না আর গেট টুগেদার আর পার্টি মানেই মদ আর সিগারেট এটা থাকবেই তো যদি আমি ওইখানে যাই সিগারেটের ধোঁয়াটা যখন আমার নাক দিয়ে ঢুকবে নিকটিনের গন্ধটা যখন আমার ভিতরে ঢুকবে আমার মধ্যে তো হয়তো আগের যে সিগারেটের প্রতি অ্যাট্রাকশনটা আছে অ্যাট্রাকশনটা আবার চলে আসবে আমি হয়তো ওদের সামনে বসে পনেরো মিনিট আধা ঘন্টা হয়তো নিজেকে কন্ট্রোল করবো কিন্তু লাস্টে আমি সিগারেট খেয়ে ফেলবো এইট্টি পার্সেন্ট চান্স আছে আপনি পাপটাতে পড়বেন মাত্র টোয়েন্টি পারসেন্ট চান্স আছে যে আপনি পুরো পার্টিতে থাকবেন কিন্তু আপনি সিগারেট খাবেন না তো এইটাই হচ্ছে আশঙ্কা কোনো একটা সিচুয়েশন কোনো একটা পরিস্থিতি হওয়ার আগেই আপনি বুঝে ফেলছেন যে কিছু একটা ঘটনা হবে আপনাকে রাত্রেবেলা বারোটার সময় কোনো একটা মেয়ে আপনাকে মেসেজ পাঠিয়েছে হাই কেমন আছো আপনি ভদ্রতার খ্যাতিরে লিখলেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সে লেখলো ভালো আছি কী করছো আপনার মাথায় প্রশ্ন রাত্র বারোটার সময় এই মেয়েটা বা এই পুরুষটা আমাকে কেন জিজ্ঞেস করছে কি করছো হয়তো ভালো কারণে জিজ্ঞেস করতে পারে কিন্তু আমার মাথায় আশঙ্কা এসে গেছে হয়তো যদি আমি তার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করি হয়তো এটা অন্যদিকে চলে যাবে তা না করব না ওই বন্ধুর পার্টিতে না যাব না ওই জায়গাটায় গেলে হয়তো আমি পাপ করতে পারি ওই মানুষটার সঙ্গে দেখা হলে হয়তো আমার পাপ হতে পারে ওই ভিডিওটা দেখলে হয়তো আমার পাপ হতে পারে যদি আমার খুব রাগারাগি গালাগালি দেওয়ার আমার অভ্যাস ছিল এখনও মাঝে মধ্যে রাগ উঠে যায় আমি এমন সব ভিডিও যেখানে খুব গালাগালি ইউজ করে ওইটা না দেখাটাই বেস্ট কেন কারণ এই গালাগালি শুনবো মা নিয়ে গালাগালি বোন নিয়ে গালাগালি সব নিয়ে গালাগালি এটা শুনতে 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 আমার মধ্যে চলে আসবে এটা সো যদি আমার এটা দুর্বলতা হয়ে থাকে তখন আমি আশঙ্কা করব যে চিন্তা করব। যে যদি আমি এই ভিডিওটা দেখি যদি আমি এই ফিল্মটা দেখি হয়তো আমি পাপ করতে পারি এইটা হচ্ছে আশঙ্কা আমাদের মধ্যে কি আশঙ্কা আছে আমরা বিন্দাস ঘুরছি যা ইচ্ছা হোক কোনো টেনশন নেই অনুতাপ করলে আশঙ্কা আসবে তারপরে বলছে কি প্রতীক্ষা বিশ্বাসীদের সঙ্গে দেখা করার প্রতীক্ষা বাইবেল থেকে কিছু শিখার জন্য প্রতীক্ষা মন্ডলিতে প্রচার থেকে কিছু শিখার জন্য প্রতীক্ষা দান দেওয়ার জন্য প্রতীক্ষা আমাদের মধ্যে কি আছে তারপরে বলছে কত উদ্বেগ উদ্বেগ মানে কারোর জন্য খুব চিন্তা করা মন্ডলীর মেম্বার্সদের জন্য চিন্তা করা মন্ডলীর যে অন্য ভাই বোনেরা আছে তাদের জন্য চিন্তা করো কোনো একটা ভাই মন্ডলীতে আসেনি কোনো একটা বোন মন্ডলিতে অনেকদিন ধরে আসছে না কেন আসছে না কি হয়েছে অসুস্থ নাকি নাকি আর্থিক রূপে দুর্বল হয়ে যাচ্ছে ওইটা নিয়ে একটা চিন্তা করা একটা ভাবনা চিন্তা করা যে কেন হচ্ছে ব্যাপারটা চার্চের যে পাস্টার আছে উনি অসুস্থ ওনার জন্য প্রার্থনা করা প্রভু তাকে সুস্থ করো উনি আমাদেরকে কত কিছু শিখাচ্ছে এই উদ্বেগ নিজের ধার্মিকতা নিয়ে উদ্বেগ নিজের পবিত্রতা নিয়ে উদ্বেগ উদ্বেগ মানে একটা চিন্তা করা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কীভাবে এটাকে ঠিক করা যায় এই জিনিসটা হচ্ছে উদ্বেগ আপনার মনে কি ধার্মিকতা পবিত্রতা নিয়ে উদ্বেগ আছে আপনার মনে কি চার্চের অন্য মণ্ডলীর অন্য ভাই বোনদেরকে নিয়ে চিন্তা করেন অন্য ভাই বোনদের জন্য প্রার্থনা করেন আপনার চার্চের যে পাস্টার আছে লিডার আছে ইভাঞ্জেলিস্ট আছে মিশনারি আছে তাদের জন্য কি আপনারা প্রার্থনা করেন নাকি কোনো উদ্বেগই নেই ওদের কথা ভাবিই না আমি শুধু আমি আমার ওয়াইফ আমার বাচ্চা আমার মা আমার বাবা এটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করছি আমার পৃথিবীটা এখানেই শেষ যদি মণ্ডলীর কথা আমি চিন্তা না করি উদ্বেগ না থাকে তার মানে আমি প্রকৃতভাবে অনুতাপ করি নাই ঠিক আছে তারপরে বলছে ন্যায় প্রতিষ্ঠার জন্য কত না প্রস্তুতি ন্যায় করার জন্য ন্যায় দেখার জন্য আমার জীবনে আমি অন্যায় সহ্য করব না আমার জীবনে আমি অন্যায় করব না আমার বাচ্চা যদি স্কুলে আরেকটা কোনো একটা ছেলের সঙ্গে মারপিট করে চলে আসে দোষ আমি জানি যে আমার ছেলের দোষ কিন্তু তারপরেও আমি প্রতিবেশীর সামনে বা ওই ছেলেটার মার সামনে বা স্কুলের প্রিন্সিপালের সামনে না না আমার ছেলে কোনো দিন খারাপ করতে পারে না আমার ছেলে খুব ভালো ও তো কোনোদিন এরকম করে না ওই শয়তান ওই ছেলেটাই শয়তান ওই ছেলেটাই খারাপ ওর সাথে পাল্লায় পড়ে এইসব খারাপ উল্টা উল্টা কাজ করছে আমার ছেলে খুব ভালো বাড়িতে তো এইসব কিছু করে না কিন্তু আমি ভিতরে জানি দোষ কিন্তু আমার ছেলের তার মানে আমি অন্যায় করছি ন্যায় করছি না আমি জানি যে আমি দোষ করেছি কেউ আমাকে এসে বললো ভাই তুমি এই দোষটা করেছো হ্যাঁ বেশি বেশি দেখাবে না নিজেরটা দেখো তোমার তোমার তুমি ওই দিন যে ওই কাজটা করেছিলে তখন তখন কি আমি বলেছি কিছু কিছু বলেছি তোমাকে তোমার ভাই এরকম কাজ করেছে কিছু বলেছি তুমি আমাকে বেশি বলতে আসবে না তুমি নিজেরটা নিজে দেখো আমাকে শেখাতে এসছে আমি যা করব করবো যাও ভালো করেছি করেছি যাও তার মানে আমি জানি যে আমি দোষী কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না আমি গ্রহণ করব না আমি ন্যায় করব না আমি অন্যায় করব। নিজেকে প্রশ্ন করা উচিত আমার মধ্যে কি আগ্রহ আছে ঈশ্বরের প্রতি ধার্মিকতার প্রতি ঈশ্বরের বাক্য শোনার প্রতি বাইবেল স্টাডির প্রতি প্রার্থনার প্রতি মণ্ডলিতে যাওয়ার প্রতি আমি কি নিজেকে শুদ্ধ পবিত্র ধার্মিক বানানোর জন্য কি আমি আমার মধ্যে আকুলতা আছে আমি কি নিজের জীবনের পাপটাকে ধিক্ষার জানাই আমার মধ্যে কি কোনো আশঙ্কা আছে যে এই কাজটা করলে এই জায়গায় গেলে এই মানুষের সঙ্গে দেখা করলে কিছু প্রবলেম হতে পারে আমি একটু সাবধান থাকতে হবে আমার মধ্যে কি আশঙ্কা আছে আমি কি মণ্ডলিতে যাওয়ার জন্য প্রতীক্ষা করি মণ্ডলিতে ভাই বোনদের সঙ্গে দেখা করার জন্য প্রতীক্ষা বাক্য শোনার জন্য প্রতীক্ষা করি আমার মধ্যে কি উদ্বেগ আছে অন্যদের জন্য প্রার্থনা করা অন্যদের জন্য চিন্তা করা নাকি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত আর শেষ মেশ আমরা দেখলাম যে আমি কি ন্যায় করি না অন্যায় করি এই প্রত্যেকটা হচ্ছে চিহ্ন যে আমি সত্যিকার অনুতাপ করেছি এই চিহ্নগুলি যদি আপনাদের জীবনে থাকে ভালো কথা আর যদি না থাকে একটু ভয় করতে হবে সাবধান হতে হবে আমাদের প্রকৃতভাবে অনুতাপ করতে হবে ঠিক আছে তারপরে বলছে করিন্থিয় চার্চকে পল লিখছে এই ব্যাপারে প্রতি ক্ষেত্রেই তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করেছ তার মানে করিন্থীয় চার্চ প্রকৃতভাবে অনুতাপ করেছিল তার মানে এমন না যে অনুতাপ করা অসম্ভব আপনিও পারবেন আমিও পারব তো এতটুকুই ঈশ্বর আমাদেরকে ভালোবাসে খুব ভালোবাসে অনুগ্রহ দেয় দয়া করে কিন্তু এর মানে এইটা না যে আমি অনুতাপ করবো না পাপে লিপ্ত হয়ে থাকবো যদি পাপ করি আমার মনের মধ্যে দুঃখ আসবে কেন পাপটা করলাম এই দুঃখটা ঐশ্বরিক দুঃখ যদি হয়ে থাকে এটা আমাকে অনুতাপের দিকে নিয়ে যাবে আর অনুতাপ আমাকে পরিত্রাণের দিকে নিয়ে যাবে এতটুকুই আমি